পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। ময়না মুদি চক্ষু মুদি পাতায় বসে ঢুলছে কোষে, দুধের চাঁচি শুষছে মাসি উড়ছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাটুরে, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে মাঝের দিকে সূর্য ঢলে। না বন্ধুরা, শুধুমাত্র ছয়জন বেহারা হলে চলবে না, প্রায় ৪৫ জন মতো বেহারা লাগে যারা বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন। কোন কাজে কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, মাইতো মায়ের বিসর্জন, আদি মাইতো মায়ের কাহিনী তো তোমরা সবাই জানো। তো বন্ধুরা, এই আদি মাইতো মায়ের যে কাহিনী আমরা সবাই জানি, যে একজন পুরোহিতকে সেবায়তকে মাইতো মা স্বয়ং বাঁচিয়েছিলেন ডাকাতদের ডাকাত সর্দারের হাত থেকে, তারপর থেকে মায়ের নাম হয়ে যায় মাইতো মা। আর কেন কি পুরোহিত বলেছিলেন মায়ে হ্যাঁ মাইতো হ্যাঁ, তো সেখান থেকেই মাইতো মায়ের নাম হয়। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই শুধরে দিও। আর বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, এই যে আদি মাইতো মায়ের পুজো জাঁকজমকভাবে হওয়ার পরে যে বিসর্জন হয়, সেই বিসর্জন কিন্তু বন্ধুরা ঘটা করে হয়, কীভাবে হয় না, বংশানুক্রমিকভাবে প্রায় ৪৫ জন বেহারা আসেন সুদূর কোচজি থেকে। তারা কিন্তু বংশ পরম্পরায় মাইতো মাকে কাঁধে করে নিয়ে গোটা সোনামুখী শহরে ঘুরে বেড়ান, নাচেন, সবাইকে আনন্দ দান করেন এবং মাকে জলে তারাই কিন্তু বিসর্জন দেন, এবং এই কাজটা তারা বংশানুক্রমিকভাবেই করে চলে। কৃষ্ণ অমাবস্যা তিথি কালীর মন্দিরে পুরোহিত শুদ্ধ চিত্তে মন্ত্র পাঠ করে, দেবীর সম্মুখে হেরি ফলমূল মালা পঞ্চগব্য কোষাকোষি প্রসাদের থালা, মহারাত্রি কালরূপা নৃমুণ্ডু মালিনী ছিন্ন মস্তা তুমি কালী করাল বদনী, উগ্রচণ্ডা মহাকালী তুমি মা শঙ্করী অমাবস্যা শুভক্ষণে ঘোর বিভাবরী, নিশাকালে কালী পূজা বিধি মতে হয় যুপকাষ্টে পশুবধ শাস্ত্র মতে কয়, হোমযজ্ঞ পাঁঠা বলি শাস্ত্রের লিখন পুষ্পাঞ্জলি শেষে হয় ভোগ বিতরণ, পরবর্তী দিনে হয় দেবী বিসর্জন। আবার কিন্তু একটি বছরের জন্য প্রতীক্ষা করতে হবে আমাদের মাকে পাওয়ার জন্য। বাঁকুড়া জেলার সোনামুখী শহরে মাইতো কালীর শুধু নয়, যে কালী ঠাকুরের যে বিসর্জন হয়, এই কালী প্রতিমার বিসর্জনের মতো এইরকম বিসর্জন বোধহয় আর কোথাও হয় বলে আমার জানা নেই। কেন কি শুধু মাইতো মা নয়, এখানে প্রত্যেকটা কালী ঠাকুরের নামই রয়েছে অভিনবত্ব, এবং প্রত্যেকটা ঠাকুরকেই এরকম থান থেকে নামিয়ে সারা রাত এবং সারা দিন ধরে পুরো সোনামুখী শহরবাসীর দৌড়ে দৌড়ে বিশেষ করে বলা যায় ঘোরানো হয়। দেখো, মাইতো মা এই বিসর্জনের একটা ভীষণ মাহাত্ম্য রয়েছে। দেখো, এখানে প্রচুর ভিড়, প্রত্যেকটা ঠাকুরের থান থেকে নামার একটা নির্দিষ্ট সময় আছে, মাইতো মায়েরও থান থেকে নামার নির্দিষ্ট সময় আছে। আর মাইতো মায়ের বিসর্জনের মাহাত্ম্য হলো, মাইতো মাকে কখনো কোনো গাড়িতে বা কিছুতে করে ঘোরানো হয় না, মাইতো মাকে নামানো হয় কাঁধে করে। হ্যাঁ বন্ধুরা, থান থেকে মাকে যখন নামানো হচ্ছিল তোমরা তো দেখলেই মনেই হলো না যে মা নিজে স্বয়ং একটা একটা করে সিঁড়ির ধাপ নিজে নেমে নেমে এলেন। তো সেই সময় মুকুটগুলো খুলে দেওয়া হয়, কেন কি মন্দির থেকে বার করা হয়। তো তারপরে আবার মাকে রেডি করা হয় একদম সম্পূর্ণভাবে সুসজ্জিত অবস্থাতে। মা বেহারাতে কাঁধে করে গোটা সোনামুখী শহর ঘুরে বেড়ান। আসলে মা চলে যাবে এই জিনিসটাকে মেনে নিতে পারে না, তার জন্য যতক্ষণ যতটা সম্ভব মাকে আঁকড়ে ধরার চেষ্টা, মাকে নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা। তো দেখো, মা চলে যাবে জেনেও কিন্তু এখানে সবে আনন্দে মেতে উঠেছে, কেন কি মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন, জানি মা আবার আসছেন আগামী বছর, কিন্তু ওই একটি বছরের প্রতীক্ষা, একটি বছরের প্রতীক্ষা যেন মন মানছে না, তার জন্য সবাই একদম মনের আনন্দে মেতে উঠেছে। যতক্ষণ মা আছেন ততক্ষণ মনের আনন্দে আদ্যাশক্তির সাধনায় আদ্যাশক্তিকে স্মরণ করে সবাই নিজেদের মনের ফুর্তি প্রকাশ করতে ব্যস্ত। তো বন্ধুরা, চলো আমরাও একটুখানি আনন্দ ভাগ করে নিই তোমাদের সাথে। তো বন্ধুরা, এদিকে দেখো, মাকে কিন্তু সম্পূর্ণভাবে রেডি করে নেওয়া হয়েছে, সমস্ত রকমের মুকুট টুকুট যা খোলা হয়েছিল মন্দির থেকে বার করার সময় সেই মুকুটগুলো কিন্তু মাকে আবার পরিয়ে দেওয়া হয়েছে। এটা বন্ধুরা রাতের চিত্র, কেন কি রাত ১০টার সময় সোনামুখী চৌমাথায় মায়ের আসার সময়, এই সময়ের চিত্র এটা সোনামুখী চৌমাথায়। একবার তোমরা ভিড়টা লক্ষ্য করো,
কি নিদারুণ ভিড়, মানে এত ভিড় আর কিন্তু কোথাও কিন্তু সচরাচর লক্ষ্য করা যায় না। এবং মাকে রীতিমতো কাঁধে করে নাচানো হচ্ছে। এই যে অপূর্ব দৃশ্য বন্ধুরা, এই দৃশ্য দেখার জন্য কিন্তু মানে জনমানুষের ঢেউ লেগে যায়, মানে প্রত্যেকে অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য। তোমাদেরকে আগেই বলেছি বিভিন্ন জায়গাতে মায়ের বিশ্রাম নেওয়ার এবং মায়ের যাওয়ার নির্দিষ্ট টাইম আছে, তো সব সময়গুলো আমার পক্ষে আমি জানি না, তো কিছুটা আমি জেনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু এই যে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা সকালের চিত্র দেখতে পাচ্ছ। এটা কিন্তু সকালবেলায় সকাল 6টার সময় তোমার হরনাথ কুসুমকুমারী রোডের কাছে যে বটতলাটা আছে, সেই বটতলাতে মা বিশ্রাম নেন কিছুক্ষণের জন্য। তো এখানেই আমি মাকে দর্শন করতে এসেছিলাম, কেন কি আমারই অসুস্থ শরীর নিয়ে মায়ের থান পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, মা আমাকে দেখা দিয়েছেন, আমি তার জন্য খুব খুশি। তো এখানে মাকে ছুঁয়ে একটু প্রণাম করতে পেরেছি, তার জন্য অনেক বেশি আনন্দিত লাগছে। আর দেখো, এখানে মা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তারপরে কিছুক্ষণ পরে আবার সবাই নিয়ে মাকে এখান থেকে যাত্রা করলেন, কেন কি এখান থেকে কিছুটা সামনে যে একটা পুকুর আছে সেই পুকুরে মায়ের বিসর্জন হবে। তো সবাই দেখো যতটুকু সময় মাকে আরও বলেছি, মাকে যতটুকু সময় আঁকড়ে ধরে রাখা যায় সেই সময়টুকু আনন্দ সবাই একদম মনে প্রাণে নিয়ে নিতে চাইছে। এদিকে দেখো কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট বাজনা বেজে যাচ্ছে। এ দেখো, দেখেছো এই দাদারা এই ভাইয়েরা কি সুন্দর করে একটা নির্দিষ্ট তালে তালে ছন্দে ছন্দে বাজনা বাজিয়ে চলেছেন, একবার উপভোগ করো তোমরাও। আমার তো ভীষণ আনন্দ লাগছে এই দৃশ্য দেখে, এবং এরকম মানে সুমধুর দৃশ্য সত্যি আমি আগে কখনো দেখিনি। আমি শুনেইছি মাইতমে এই বিসর্জনে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর আনন্দ হয়, কিন্তু নিজের চোখে এবছরই প্রথম তাও কিছুটা অংশ দেখতে পেলাম, সব অংশ দেখতে পাইনি বন্ধুরা। তো অপেক্ষা করবো পরের বছরের জন্য তোমাদের সাথে সবটুকু শেয়ার করার জন্য।
কিছুক্ষণ আমি এখানে ছিলাম, আমার তো অনেক ভালো লাগছিল, বাড়ি যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বন্ধুরা শরীরটা খুবই খারাপ লাগছিল, তার জন্য দেখো আমি এখন বাড়ির দিকে চলে যাব। আর এই যে দাদা ভাই আমাকে আস্তে আস্তে করে গাড়িটাতে করে একটুখানি এই একটুকু অংশই নিয়ে এলো, তো চলো কিছুটা দূরেই আমার বাড়ি, আমি চলে যাব এখন। আর এই যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু দাদা ভাই আমাকে পরে এনে দিয়েছে। দেখো সুন্দর মায়ের যে মৃন্ময়ী রূপ, দেখো বন্ধুরা কি সুন্দর অপরূপ সাজে সজ্জিতা হয়ে আছেন মা। দেখো মা বিসর্জন হবেন, কিন্তু দেখো মা কিন্তু সবাইকে বরাভয় প্রদান করে যাচ্ছেন। আসলে কি বলতো বন্ধুরা, আদ্যাশক্তি মহামায়ার শক্তি হলো খড়্গ, এই অস্ত্রেই দেবী সমস্ত অশুভের বিনাশ করেন। কিন্তু জানো তো কোথাও কোথাও বিসর্জনের পরেও কিন্তু এই যে মায়ের খড়্গ, এই খড়্গ কিন্তু রেখে দেওয়া হয়। আসলে বিসর্জনের নিয়ম অনুযায়ী সব কিছুই বিসর্জন দেওয়ারই রীতি, শাস্ত্র কিন্তু সেই একই কথা বলে। দেবী কালী যদি গৃহদেবী না হন তাহলে মৃন্ময়ী মূর্তি বিসর্জন দেওয়ার রীতি রয়েছে কিন্তু শাস্ত্রে। পুজোর পরে অনেকে মূর্তি বিসর্জন দিতে চান না, এক বছর সেই প্রতিমা রেখে দেওয়া হয়, পরের বছর নতুন মূর্তি এলে তা বিসর্জন দেওয়া হয়। কিন্তু বন্ধুরা মায়িত কালী মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা অন্যরকম, মায়িত কালী মায়ের ক্ষেত্রে পুজোর পরেই কিন্তু মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয়। খড়্গকে দেবী কালীর শক্তির আধার হিসেবে ধরা হয়। শ্রী বিষ্ণুর প্রতীক যেমন সুদর্শন চক্র, তেমনই দেবী কালীর শক্তিরূপে প্রতীক হলো এই খড়্গ বা খাঁড়া। শ্রীচণ্ডীতে বলা হয়েছে খড়্গ আমাদের রক্ষা করুক। কালী পুজোর পরে প্রতিমা বিসর্জন হলেও তার হাতের খাঁড়াটি বাড়িতে রেখে দেন অনেকেই। তার নেপথ্যে শক্তিরূপে স্বয়ং দেবীকে ঘরে রেখে দেওয়ার ভাবনাই কিন্তু কাজ করে। মৃন্ময়ী রূপকে বিসর্জন দিলেও দেবীর শক্তিরূপ খড়্গ বাড়িতেই থেকে যায়, এইটাই কিন্তু মানুষের বিশ্বাস। তার কারণ তারা আরও অনেকে বিশ্বাস করেন পুরাণ মতে দেবী কালী এই খড়্গের মধ্যে শক্তিরূপে বিরাজ করেন, সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করেন সেভাবেই। অনেকেই খাঁড়া ধোয়া জল খান, এই জল মায়ের চরণামৃতের মতোই। ভক্তদের বিশ্বাস এই জল খেলে রোগ রিপু জরা থেকে দূরে থাকা যায়, এমনকি এই খাঁড়া ধোয়া জল নাকি অনেক কঠিন রোগ থেকেও সারিয়ে তোলে। দেবী কালীর খাঁড়া ধোয়া জল দেহে শক্তির সঞ্চার করে, সেই শক্তি সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আমাদের সুস্থ রাখে। আদ্যাশক্তি মহামায়ার বিসর্জনের সময় পিনাকী মুখার্জির জয়মা কালী কবিতার লাইনগুলি খুব মনে আসছে বন্ধুরা। তুই দুর্গা তুই কালী, তুই সেই আদ্যাশক্তি, তুই তো মা মহামায়া, জগৎ জুড়ে তোরই মায়া। আমরা তোকে দেখি কালো, তোর রূপে ওই জগৎ আলো। আধার যত মনে জমা, ঘুচিয়ে দে মা মহামায়া। ধন্য হোক পূর্ণ হোক দীপাবলি, আয় মা শ্যামা আয় মা কালী। তুই দুর্গা তুই কালী, তুই সেই আদ্যাশক্তি, তুই তো মা মহামায়া, জগৎ জুড়ে তোরই মায়া।